বন্ধুরা, কালকে যারা যারা পার্ট ওয়ান দেখলে তো কমেন্টে জানাও যে তোমাদের পার্ট ওয়ানটা কেমন লেগেছে। আর এখন তোমরা দেখছো পার্ট টু, তো দেখতে থাকো। বর্ধমানের এই চার্চটা খুবই পুরাতন একটি চার্চ। এটি বর্ধমান কার্জন গেটের পাশেই আছে এই চার্চ। তো বড়দিনের দিনে সন্ধ্যে থেকেই প্রচুর ভিড়, প্রচুর ঢল নামে এই চার্চে, প্রায় বিরাট একটা লাইন। তো সেই লাইনকে অতিক্রম করে আমি এখন যাচ্ছি চার্চের ভেতরে। পুরো চার্চটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম আলোয় আলোকিত। তো দেখতে পাচ্ছ, একদম গায়ে 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 একদম প্রচুর আলো। তো ভেতরে প্রবেশ করব, তো ভেতরে আরো সুন্দরভাবে সাজানো হয়েছে। তো যাই হোক, আমরা এবার ভেতরে এবার ক্রমশ প্রবেশ করছি সারিবদ্ধভাবে, মানে লাইন দিয়ে। শীতটা দুদিন বেশ ভালোই পড়েছে, তো সেই জন্য আমিও মাথায় একটু টুপি নিয়ে নিলাম যাতে ঠান্ডাটা না লাগে। তো দেখো, অলরেডি প্রবেশ করছি। বাহ, প্রবেশ পথে ঢোকার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে একটি ডেকোরেশন চোখে পড়ল। তো তোমরা সেই সুন্দর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, সবটা কাগজেরই। আর এই দেখো ক্রস, খুব সুন্দর লাগছে এটি। আর এই দেখো, এটা হচ্ছে সুন্দর একটি গাছ, আর সামনে যিশু খ্রিস্ট তো আছেনই। আর সুন্দর সুন্দর গোলাপ ফুল, গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। তো দেখো, খুব সুন্দর একটি অনুভূতি হচ্ছে আমার। আর আমি তো এই চার্চে ডেকোরেশন দেখে আমি মুগ্ধ। তো এটার বাইরে যাব, কারণ এটার বাইরেও খুব সুন্দরভাবে আরও ডেকোরেশন আছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, কারণ তোমরা ভিডিওটা দেখতে থাকলেই এই ডেকোরেশনগুলো তোমরাও দেখতে পাবে আমার সাথে সাথে সাথে। বাইরে বেরিয়েই আবার দেখতে পাচ্ছি সেই সুন্দর দৃশ্যটি, যেটা পার্ট ওয়ান ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম। তো পার্ট টু ভিডিওতেও সেমই আছে। সন্ধে ছটা, দেখো কিরকম ভিড়। আর এই দেখো, এখানে খুব সুন্দর গোলাপ ফুল আর মোমবাতি লাগানো হচ্ছে, আর নিজের মনস্কামনাও জানানো হচ্ছে। তো এখানে ছোট্ট পড়া একটা মেলার মতো জিনিস বসেছে, সবই বাচ্চাদের জন্য। আর এইরকমভাবে প্রত্যেক বছরই বসে মেলাটা। তো যাই হোক, তোমরা যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা ভিডিওটাকে লাইক আর কমেন্ট করে দাও।
ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের সাথে দেখা যাচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। টাটা।